বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আমরা জেনে নেব, সৎসঙ্গ কি চায়। পরমদয়াল বলেছেন আমরা বিস্তারিত জেনে নেব, সৎসঙ্গ চায় মানুষ, ঈশ্বরই বলো, খুদাই বলো, ভগবান বা অস্তিত্বই বলো, ভূ ও মহেশ্বর যিনি এক তাঁরই নামে। সে বুঝে না হিন্দু, সে বুঝে না খ্রিস্টান, সে বুঝে না মুসলমান, সে বুঝে না বৌদ্ধ, সে বুঝে প্রতি প্রত্যেকে তাঁরই সন্তান। সে আনত করে তুলতে চায় সকলকে সেই একে। সে পাকিস্তানও বুঝে না, হিন্দুস্তানও বুঝে না, রাশিয়াও বুঝে না, চাইনাও বুঝে না, ইউরোপ আমেরিকাও বুঝে না। সে চায় মানুষ, সে চায় প্রত্যেকটি লোক, সে হিন্দু হোক, মুসলমানই হোক, খ্রিস্টানই হোক, বুদ্ধই হোক, বা যেই যা হোক না কেন, যেন সমবেত হয় তাঁরই নামে। পঞ্চর বহির উদ্দাত আহ্বানে, অনুসরণে, পরিপালনে, পরিপূরণে, উৎসৃজি উপায়নে, পারস্পরিক সহৃদয়ী সহযোগিতায়, শ্রম কুশল ঊর্ধ্বধ্বনি চলনে, যাতে খেটে খুটে প্রত্যেকে দুটো খেয়ে পড়ে বাঁচতে পারে, সত্তা স্বাতন্ত্র্যকে বজায় রেখে সম্বর্ধনার পথে চলে, প্রত্যেকটি মানুষ যেন বুঝতে পারে প্রত্যেকেই তাঁর, কেউ যেন না বুঝতে পারে সে অসহায় অর্থহীন নিরাশ্রয়, প্রত্যেকটি লোক যেন বুক ফুলিয়ে বলতে পারে আমি সবারই, আমি সবাই। সক্রিয় সাহচর্যি অনুরাগ উন্মাদনায় সে চায় একটা পরম রাষ্ট্রীয় সমবায়, যাতে কারো সৎ সম্বর্ধনায় এতটুকুও ত্রুটি না থাকে, অবাধ হয়ে চলতে পারে প্রতি প্রত্যেকে এই দুনিয়ার বুকে, এক সহযোগিতায় আত্ম উন্নয়নী শ্রম কুশল সেবা সম্বর্ধনা নিয়ে, পারস্পরিক পরিপূরণী সংহতি উৎসারণায়, উৎকর্ষী অনুপ্রেরণায় সন্দীপ্ত হয়ে, সেই আদর্শ পুরুষে সার্থক হতে সেই এক অদ্বিতীয়। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সংগৃহীত হয়েছিল ধৃতি বিধায়না প্রথম খণ্ড হইতে, আপনারাও শেয়ার করতে পারেন। সৎসঙ্গ ও সৎসঙ্গের অর্থ কি? সতে সংযুক্তির সহিত তৎ গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্রই হল সৎসঙ্গ। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা শেয়ার করতে পারেন। জয় গুরু।